Excel channel You Are Watching PCB Our channel of Mokun Nolay channel to subscribe for you I'm here heading this is the Hello Elkenaru Hello Erinor Namukoron So Hello Elkenaru Hello Erinor Namukoron Janibo Gole Prathome Amake first year Namukoron Ami je first year ami Namukoron korechilo hydrocarbon dui dhoroner Namukoron ache common Namukoron aro ki IFC Namukoron to ami ki kori আই নামকরণ বিলাক আমি ইংলিশত লিখিম কারণ ইংলিশত নামকরণ বিলাক লিখিলে কি আমার বহুত ইজি হয় লেখা তো এতিয়া এনেকুৱা কথা হ'ব পাৰে যে স্যার ইংলিশত পঢ়িলে আকৌ আমি অসমীয়া মিডিয়াম যে প্ৰবলেম হ'ব নেকি এটো কোনো প্ৰবলেম নহয় ইংলিশত লিখিলেও আমার কোনো প্ৰবলেম নহয় এসএমএছত লিখিলেও কোনো প্ৰবলেম নহয় তো গতিকে আমি আইএফএসি নামকরণটা কি ইংলিশত লিখিম এতিয়া সো তো যেহেতু আমার কিছুমান ষ্টুডেন্টে কমেন্ট কৰিছে আগৰ ভিডিঅটোত আমি অৰ্গেনিক পাৰ্ট 1 যেটো দিছিলো যে স্যার আমি ফার্স্ট ইয়ারত আমি আইপিসি নমেন ক্লাসের বা ফার্স্ট ইয়ারত আমি অর্গানিক কেমিস্ট্রি কি পড়াই নাই তো গতিকে আমাক ইজি মেথডটো দিব লাগে যাতে আমার কি সুবিধা হয় সেই কারণে মই ফার্স্ট ইয়ারর কিছু কনসেপ্টর লগত ইয়াত মিলাই যাতে মই কভার করিব পারো তো এনেকৈ মই ভিডিওটো দিম যাতে সবে যাতে বুঝি পায় যার ফার্স্ট ইয়ারর কনসেপ্ট কম আছে ইও যাতে আমার কি হনকালে এটা ধরিব পারে যে আসলে কেনেকৈ হয় আছে তো গতিকে ভিডিওটো স্টার্টিংৰ পৰা লাস্ট লৈকে ভাল কৰি দেখিব যাতে স্কিপ ন কৰে আমার ইজি হৈ যাব বুঝিব তো এতিয়া সব নামকরণ করার আগত আমি ফার্স্ট ইয়ার অলপ কনসেপ্ট বুঝি লও কি কি আছে আমার অলপ কনসেপ্ট হইলে ফার্স্ট ইয়ারর সো কার্বন যদি এটা থাকে ইয়ার নাম হয় মিথ দুটা থাকিলে ইয়াক আমি কি কম ইট তিনটা থাকিলে প্রো চারিটা থাকিলে বিউট পাঁচটা থাকিলে মানে কার্বন পাঁচটা থাকিলে পেন কার্বন ছটা থাকিলে হেক্স আটটা থাকিলে হেপ্ট আর কার্বন এইট হলে অফ বুলি আমি কব আর কার্বন নাইন হলে নন আর কার্বন সংখ্যা টেন হলে তাক আমি ডেড বুলি কব আর আছে দশটা জানিলে হল আমি আর দুটা বেশি বুলি আনডেড বুলি লিখিম আমি ইলেভেন হলে কার্বন টুয়েলভ হলে তাক আমি কব ডোডেড বুলি ডোডেড আছে এতিয়া চ এটা কার্বন থাকিলে আমি কি মিথ দুটা থাকলে এক এইখিনি তো আমাক প্রথমে জানিব লাগিব এতিয়া যেটো আমার যৌগ দিয়া থাকিব হাইড্রোকার্বন সেই হাইড্রোকার্বনত বা যৌগটো যদি কার্বন কার্বন এক বন্ধনি থাকে তেতিয়া ইয়ার লগত যোগ হব কি আমার লাস্টত এম যোগ হব তার মানে কি বুঝা গেল যে কার্বন কার্বন যদি এক বন্ধনি থাকে তো আমি লাস্টত কি যোগ করি এম মানে সাফিক্সটো হব কি এম ফার্স্ট ইয়ার আছে এটা আকো কার্বন কার্বন দুই বন্ধনি থাকলে কি বুঝব আমার লাস্টত হইব কি ইন আর কার্বন কার্বন থ্রি বন্ধনি থাকলে লাস্টত হইব কি আমার আয়ন তো কেনেকৈ হয় সো এইবিলাকক আমি কওঁ প্রিফিক্স আর এইবিলাক কি হব মা সো এইবিলাক প্রিফিক্স না এইবিলাকক আমি কওঁ ওয়ার্ড রুট এইবিলাক আছে কি আমার ওয়ার্ড রুট মানে মেইন যেটো আছে আমার আইপিসি নামকরণ যেটো আমার মুখ্য বস্তুটো হল কি আমার এই যে কার্বনের সংখ্যা এটা দুটা তিনটা থাকিলে আমার কি কি নাম আছে এইকেইটা ফার্স্ট আমাক জানিব লাগিব তার পিছত সাফিক্স এইকেইটা জানার পিছত লাস্টত আমার কি বলিব এন ইন আই কেতিয়া হব কার্বন কার্বন এক বান্ধনী দুই বান্ধনী বা তিনি বান্ধনী থাকি এতিয়া মই এটা যৌগ আছে সাপোজ সি এস থ্রি এইটো এটা আমার কি যৌগ আছে এতিয়া যদি কোৱা হয় ইয়াৰ নামটো কি হব তো কেনেকৈ আমি লিখিম সব কার্বন কেইটা আছে এটা দুটা তিনিটা এইবিলাক এটা এটা কি কার্বন তো তিনটা কার্বন থাকিলে সব সি থ্রি কি তিনটা কার্বন থাকিলে নাম কি হয় আমার প্রো এতিয়া স্যার এই যৌগবিলাক যে আছে কার্বন কার্বনের মাজত এক বান্ধনী আছে যদি এক বান্ধনী থাকে কি হয় আমার এন বলে তো গতিকে ইয়ার নাম হব কি প্রোটিন এনেকুৱা ফার্স্ট ইয়ারত আছিল জাস্ট এইবিলাক সিম্পল তার লগত আরো আছিল আমার তো কেনেকুৱা আমি বেলেগ এটা যদি এক্সাম্পল লোক সাপোজ কার্বন কেইটা আছে এতিয়া এটা দুটা তিনিটা চাৰিটা চাৰিটা কার্বন থাকিলে কি হয় আমার বিউট তো ইয়াত আমি কি লিখছো বিউট আছে এইবার চোৱা ইয়াত কি আছে দ্বি বান্ধনী আছে দ্বি বান্ধনী থাকিলে আমার কি হয় ইন বহিব ইয়াত আমি কি কম বিউটিন বুলি কম ইন বহিস তো ইয়াত আমি আর পিছত ডিসকাস করিম যেতে নাম্বার দিম ওয়ান টু থ্রি কে আকো নাম্বার দিব লাগে বিউটিন তো তেনেকুৱা আমি এটা এক্সাম্পল লওক সাপোজ এইটো আছে কার্বন কেইটা তিনিটা তিনিটা সরি দুটা দুটা থাকিলে কি আমার ইন এটা কার্বন কার্বন কেইটা বান্ধনী আছে তিনিটা বান্ধনী আছে তিনিটা বান্ধনী থাকলে ইয়ার নাম হবো কি আমার তো এইখিনি কনসেপ্ট ফার্স্ট ইয়ারত অলপ যদি থাকে কারবা আমার কি হবো অলপ ইজি হবো হ্যাঁ তো আমি এই কনসেপ্ট বিলাক লৈ কি
আমি হেলো একিন আৰু হেলো ইনৰ নামকৰণ লৈ বুজি দাও সো এখিনি আমাৰ ইয়াৰ লগত ইমান ৰিলেটেড নহয় কিন্তু আমাৰ এখিনি একেবাৰে বেসিক এখিনি যদি না থাকে আমাৰ আমি আইপিসি নাম বা কমন নামকৰণ আমি কৰিব নোৱাৰি কোনো যোগ তো গতিকে এখিনি আমাৰ মনত ৰাখিব লাগিব তাৰ ওপৰত আৰু বহুত আমি ডিসকাস কৰিম আৰু এতিয়া সো এই গোটেই কেইটা ৰুল কিমান ৰুল আছে ফাৰ্ষ্ট ইয়াৰত এই গোটেই কেইটা ৰুল আমি এতিয়া কভাৰ কৰিব নোৱাৰি বা ফাৰ্ষ্ট ইয়াৰত আকৌ যিবিলাক ফাৰ্ষ্ট ইয়াৰ যিহেতু প্ৰমোশ্যন হৈছে ফাৰ্ষ্ট ইয়াৰ ছেকেণ্ড ইয়াৰ দুটি আমি ফাৰ্ষ্ট ইয়াৰটো আৰু কৰিব মন নাযাব তো গতিকে মই এনেকুৱা কিছুমান শ্বৰ্টকাট ৰুল বনাই দিম যাতে তোমালোকে ইজিলি আইপিচি বা কমন নাম লিখিব পাৰা চোৱা নাম আমি দুই ধৰণে কৰিম এটা কমন নেম কৰিম যাক আমি কি কম সাধাৰণ নামকৰণ বুলি কওঁ আৰু এটা কৰিম আইপিচি নামকৰণ আইপিচি ইণ্টাৰনেশ্যনেল ইউনিয়ন অফ পিয়'ৰ এণ্ড এপ্লাইড কেমিষ্ট্ৰি দুই ধৰণে আমি নামকৰণ কৰিম আৰু সাধাৰণতে দেখা যায় বেছিভাগ কোৱেশ্যনবিলাক আইপিচি নামকৰণ পায় তো গতিকে আমি ইয়াত দুয়োটাই কৰিম কমন নেমে কৰিম আইপিচি নাম ফাৰ্ষ্ট আমি লিখিম কি কমন নেম কমন চোৱা কমন নেম যদি আমি লিখিব যাওঁ বা হেল' এলকাইন আৰু হেল' এৰিন কেনেকৈ লিখিম কমন নেম তো আমাক লিখিব লাগে কি এলকাইন প্লাছ হেলাইন বুজাৰ কাৰণে মই এইবিলাক শ্বৰ্টকাট নিয়মো দিছোঁ এনেকুৱা কোনো আমাৰ কিতাপত বিচাৰি নাপাবা যে ছাৰ এনেকুৱাতো নাই এইটো সুবিধাৰ কাৰণে যিহেতু মেক্সিমাম ষ্টুডেণ্টে কি ফাৰ্ষ্ট ইয়াৰত অৰ্গেনিক মানে নকৰে বুলি কৈছে বহুতে মই কমেণ্ট চাইছো যে নকৰা বুলিয়ে কৈছে যে ছাৰ আমাক ইজিকৈ বুজাই দিব লাগে তো গতিকে এনেকুৱা মই ফৰ্মুলা দি দিম আৰু এইবিলাক ফল' কৰিলে যাতে নামবিলাক ইজিলি আমি লিখিব পাৰিম তো চ' আমি যদি কমন নেম লিখিব যাওঁ কি ক'ম আমি এলকাইল প্লাছ হেলাইন এইটো হ'ব আমাৰ কি হেল' এলকেনৰ কাৰণে হেল' এলকেন যদি হেল' এলকেন হয় কি হ'ব আমাৰ এলকাইল প্লাছ হেলাইন আৰু কি হ'ব আমাৰ যদি আমাৰ হেল' এৰিন হয় তেনেহ'লে আমি কি ক'ম তাক হেল' প্লাছ এৰিন এইটোৱে নাম থাকিব হে হেল' এৰিন হেল' এৰিন হ'লে আমাৰ ছেম নাম থাকিব হেল' এৰিন বুলি আমি চ' এৰিনৰ ঠাইত আমি মেইনলি কি ইউজ কৰিব পাৰিম বেঞ্জিন ইউজ কৰিব এতিয়া চ' এৰিন ক'ব পাৰিম বা বেঞ্জিন ক'ব পাৰিম তো আমি এলকাইল হেলাইড বা আৰু আমি কি ক'ম আমাৰ যে হেল' এৰিন তো ইয়াৰ আমি আই কমন নেম প্ৰথমে লিখিম এক্সাম্পল লৈ কিনে যিহেতু আমি কৈছোঁ এলকাইল প্লাছ হেলাইড তো এতিয়া চোৱা আমি এটা এক্সাম্পল লৈছোঁ চাপ'জ চি এইচ থ্ৰী চি এল ইয়াৰ আমাৰ কি কমন নেম লিখিব লাগে চ' এইটো এলকাইল হেলাইড হৈছেনে নাই মানে হেল' এলকেনক আমিতো এলকাইল হেলাইড বুলিয়ে কৈছিলোঁ কিয় কৈছিলোঁ কাৰণ চোৱা এলকাইল হেল' এলকেনক আমি কমন নেম লিখিব গ'লে এলকাইল হেলাইড বুলি কওঁ সেইকাৰণে আমি কৈছিলোঁ যে হেল' এলকেনক এলকাইল হেলাইড বুলিও কোৱা হয় বা হেল' এৰিনক এৰাইল হেলাইড বুলিও ক'ব পাৰি বা ডাইৰেক্ট হেল' এৰিন বুলি আমি ক'ব পাৰি আৰু যোনে যোনে দেখা নাই ফাৰ্ষ্ট ভিডিঅ'টো দেখি ল'ব আমাৰ বহুত ইজি হ'ব তো এতিয়া চোৱা ইয়াক আমাক প্ৰথমে লিখিব লাগিব কি এলকাইল তাৰপিছত কি হেলাইড এতিয়া হেলাইড মানে কি চ' এইটো মানে কি কৈছিলোঁ আমি হেল'জেন হেল'জেন মানে কি আছে আমাৰ ফ্লৰিন ক্লৰিন ব্ৰমিন আয়োডিন ইয়াত নেগেটিভ যদি থাকে হেলাইড হৈ যাব আমাৰ ফ্লৰাইড ক্লৰাইড ব্ৰমাইড আয়োডাইড ফ্লৰিনক আমি যেতিয়া হেলাইড হিচাপে কম তেতিয়া কি ফ্লৰাইড ক্লৰিনক আমি কম ফ্লৰাইড ব্ৰমিনক কি কম ব্ৰমাইড আয়োডিনক কি কম আমি আয়োডাইড চ' এইবাৰ চোৱা হেল'জেনৰ নামবিলাক আমি ক'লোঁ হেলাইড বুলি কি কি হ'ব আমাৰ কিন্তু এলকাইন এলকাইন মানে আমি কি কৈছিলোঁ মানে এলকেনৰ পৰা যদি এটা হাইড্ৰজেন আমাৰ ৰিমুভ হয় এলকেনৰ পৰা এটা হাইড্ৰজেন আমি মাইনাছ কৰি দিলোঁ কি হ'ব আমাৰ এলকেন তো এলকেন মানে কি যদি কাৰ্বন কাৰ্বন এক বান্ধনী থাকে তাক আমি এলকেন বুলি কৈছোঁ এতিয়া চাব চি এইচ ফ'ৰ আছে এইটো আমাৰ এটা কি এলকেন নাই ইয়াত কাৰ্বন এটাই আছে বান্ধনী এটাই থাকিব আমাৰ এটা হাইড্ৰজেন মাইনাছ হ'ল মানে চি এইচ থ্ৰী এইটোৰ নাম আছে কি এলকেনটোৰ নাম কি মিথেন মিথ এটা কাৰ্বন থাকিলে মিথ এক বান্ধনী থাকিলে কি এন মিথেন তো মিথেন চৰি এলকেন তো এতিয়া এলকাইল হ'ব তো এইটো নাম হ'ব কি মিথাইল মিথেনৰ পৰা কি হ'ল আমাৰ তেনেকুৱা যদি আমাৰ চি টু মানে চি এইচ থ্ৰী চি এইচ থ্ৰী তো ইয়াৰ পৰা যদি এটা হাইড্ৰজেন গুচি যায় তাৰমানে কি হ'ব চি এইচ থ্ৰী চি এইচ থ্ৰী তো দুটা কাৰ্বন থাকিলে কি হয় ইথ আৰু কাৰ্বন কাৰ্বন এক বান্ধি আছে নেকি ইথেন তো এটা হাইড্ৰজেন গ'ল মানে কি এলকাইল হ'ব এইটোৰ নাম হ'ব কি ইথাইল তো এই কি এলকাইলবিলাক আমাক মনত ৰাখিব তিনিটা কাৰ্বন থাকিলে হ'ব প্ৰপাইল চাৰিটা থাকিলে হ'ব নিউট্ৰাইল পাঁচটা থাকিলে হ'ব পেণ্টাইল তো এলকাইল আৰু এলকেনটো আমাক মনত ৰাখিব লাগিব এইখিনি আমি বুজি গ'লোঁ
তো এতি আমি আইপিসি নামটো লিখিলো এতি আমি লিখিব পাৰি এবাৰ প্রথমে লিখিব লাগে কি অ্যালকাইল তো এবাৰ অ্যালকাইলটো কি আছে সি সি মানে কি মিথাইল অ্যালকাইলটো কি আছে মানে মিথাইল প্লাস হ্যালাইড আমাক আমি ইয়াত প্লাস দিব নালাগে আমি বুজার কারণে মানে দুটা জোড়া লগাই দিম অ্যালকাইল হ্যালাইড হ্যালাইডটো কি আছে মানে সিএল চোৱা আমাৰ চিএল ডাইৰেক্ট থাকিলে আমি তাক ক্লোৰিন বুলি ক'লো হেঁতেন যিহেতু হেলাইড বুলি কৈছো মানে কি নেগেটিভ আছে ক্লোৰিনৰ পৰা কি হ'ব ক্লোৰাইড মিথাইল ক্লোৰাইড চাপ'জ যদি আমাৰ এইটো থাকিলে হেঁতেন চি এইচ থ্ৰী চি এইচ টু চি এইচ তেতিয়া এইখিনিৰ নাম কি হ'ব মাৰ দুটা কাৰ্বন আছে সেইকাৰণে কি হ'ব মাৰ ইথাইল ইত কিন্তু ইয়াত এটা হাইড্ৰজেন গুচি গৈছে মানে কি ইথাইল লগতে চি এল আছে ক্লোৰাইড বা যদি আমি এইটো লিখিব যাওঁ চি এইচ থ্ৰী চি এইচ টু চি এইচ থ্ৰী বি আৰ এইবাৰ কাৰ্বন কেইটা আছে তিনিটা তিনিটা থাকিলে কি মাৰ প্ৰ কিন্তু এটা হাইড্ৰজেন গৈছে কি প্ৰপাইল বি আৰ থাকিলে কি হেলাইডটো কি হ'ব ব্ৰমাইড ব্ৰমাইডৰ পৰা মানে ফ্লোৰিন থাকিলে ফ্লোৰাইড ক্লোৰিন থাকিলে ক্লোৰাইড ব্ৰমিন থাকিলে ব্ৰমাইড আয়োডিন থাকিলে আয়োডাইন তো এইবিলাক হ'ল আমাৰ কি কমন নেম কাৰ কমন নেম হেলো এলকেনত নে তো যদি আমাৰ হেলো এৰিন হিচাপে দিয়া থাকে প্ৰথম বিন্দু মানে আদি বিন্দু আৰু অন্তিম বিন্দু এটাই মানে ইয়াৰ পৰা ষ্টাৰ্টিং কৰা হৈছে আকৌ ঘূৰাই মিলাই কিনে তাত আমাৰ ইয়াতে যাব লাগিব তেতিয়া তাক আমি কি চক্ৰিয় বুলি কওঁ এতিয়া চক্ৰিয়টো হ'ব এইটো আমাৰ চক্ৰিয় ফাৰ্ষ্ট ইয়াৰত আছিলে এইবিলাক ভোকেলছ ভোকেলৰ নীতি এটা আছে সক্রিয় হব হওয়ার লগে একান্ত দ্বিবন্ধনী আর এক বন্ধনী দ্বিবন্ধনী এক বন্ধনী দ্বিবন্ধনী এক বন্ধনী দ্বিবন্ধনী এক বন্ধনী এনেকুৱা যদি থাকে আর যদি সক্রিয় থাকে তাকে আমি কোথাও অ্যারোমেটিক যৌগ বলে আর আসলে আমার ফোর এন প্লাস টু মানে এনেকুৱা আমার একটা ফর্মুলা আছে এই মানি চলিব লাগবে এইবিল ফার্স্ট ইয়ার আছে ইমানখিনি আর ইয়াত নালাগে সক্রিয় আর দ্বিবন্ধনী এক বন্ধনী যদি একটা পিছিয়ে পিছিয়ে থাকি যায় তাকে আমি কোথাও অ্যারোমেটিক যৌগ বলে ইয়ার লগত যদি হ্যালোজেন থাকে তেতিয়া তাক আমি কি হেলো এৰিন বুলি কৈছিলো এইবাৰ চোৱা আমি হেলো এৰিনৰ কমন নাম আমি কি লিখিছিলো হেলো এৰিন বুলি লিখিছো এতিয়া হেলো লিখিব গ'লে কি কম আমি এক্স মানে কি ফ্লোৰো ফ্লোৰো ব্ৰম আয়োডাইড চ' হেলাইড ক'লে ফ্লোৰাইড ক্লোৰাইড ব্ৰমাইড আয়োডাইড যেতিয়া হেলো কম ক্লোৰিনৰ ক্লোৰিনৰ পৰা কি হ'ব মানে ফ্লোৰো ক্লোৰিন থাকিলে কি হ'ব মানে ফ্লোৰো ব্ৰমিন থাকিলে ব্ৰম আৰু আয়োডিন থাকিলে এই কথাবিলাক আমাক মনত ৰাখিব লাগিব যেতিয়া আমি কি কম যিহেতু হেলো এৰিনক আমি কি কৈছিলো ইয়াৰ কমন নেম হেলো এৰিন বুলি আমি লিখিবলৈ লেখা বুলি কৈছিলো তো হেলো মানে কোনটো আছে মানে চিএল চিএল থাকিলে তাক আমি কম ক্লোৰো ঠিক আছে যিহেতু এৰোমেটিক আমি এৰিন বুলি কৈছো নে কিন্তু এৰোমেটিক যৌগটো আমাৰ কি আছিল বেঞ্জিন আছিল তো সেইকাৰণে আমি ইয়াত কৈছিলো বেঞ্জিন বুলিয়ে লিখিব পাৰি ইয়াত আমি ক্লোৰো এৰিন নিলিখি আমি কি লিখিম বেঞ্জিন ক্লোরো বেঞ্জিন বা যদি আমার এনেকুয়া থাকে তেতিয়া আমি কি লিখিম আয়োডো বেঞ্জিন এইবিলাক হল আমার কি কমন নেম তো কমন নেমটা আমি এনেকৈ লিখিব পাৰি তো কি হয় আমার এই যে কনসেপ্ট বিলাক যাতে মনত থাকে আমি ইজিলি যাতে এইবিলাক কৰিব পাৰি আৰু এইবিলাক প্ৰেক্টিচ কৰিব লাগিব আৰু কোনোবাই যদি ফাৰ্ষ্ট ইয়াৰবিলাক পঢ়িছে যদি মনত নাই এবাৰ যদি ৰিভিজন দিয়ে তেনেহ'লে আমাৰ বহুত ইজি হ'ব ইয়াত বুজা তো তেনেকুৱা আমি কমন নেম আমি পালোঁ ইয়াৰ আমাৰ আই পি চি নামো আহে বেছিভাগ কৈছে আমাৰ কি আই পি চি নামৰ পৰা তো এতিয়া আমি শিকিম কি আই পি চি নামবিলাক কেনেকৈ নামকৰণ কৰিব লাগে তো ইয়াৰ আমি এক্সাম্পলো ল'ম আই পি চি নাম লগতে এইবিলাকৰ আমাৰ কেনেকুৱা ধৰণৰ ধৰণৰ কোচিং এক্সামত আহে বা আহিছিল আৰু কেনেকুৱা ধৰণৰ দিব পাৰে এইবিলাক আমি ডিছকাছ কৰিম ইয়াত আমি লিখিম আই ইউ পি এছ চি নামকৰণ আই ইউ পি এছ চি নামকৰণ ইণ্টাৰনেশ্যনেল ইউনিয়ন অফ পিয়ৰ এণ্ড এপ্লাইড কেমিষ্ট্ৰি তো আই ইউ পি এছ চি নামকৰণ লিখিব গ'লে আমি কি লিখিম চ' হেলো প্লাছ এলকেন কি লিখিম আমি হেলো প্লাছ এলকেন তেনেকুৱা আমাৰ কি হয় যদি এৰোমেটিক হয় তেতিয়া আমি কি লিখিম হেলো প্লাছ এৰিন চোৱা ইয়াত ইণ্টাৰেষ্টিং কি আমাৰ কমন নেমতো হেলো এৰোমেটিক মানে হেলো এৰিন থাকিলে কি হেলো প্লাছ এৰিন লিখিছোঁ চ' আই পি চিটো আমি কি লিখি আছোঁ হেলো প্লাছ এৰিন তাৰমানে আমি কি গম পালোঁ ইয়াত
aromatic aru ki amar aliphatic mane halo alkene aru halo erin or jitu amar ase mane halo erin to common namo to jene ko hobo ipc namo to ekhe ho kintu ipc namo to halo alkene jitu ase jetu amar different hoye to so ami halo alkene aru ki halo erin to ami example lo to agor to ami eta example lo CH3CO ইয়া যদি আমাক আইপিসি নাম লিখিব লাগে তেনহলে আমাক কি লিখিব লাগিব সো আমি কি কইলো হ্যালো প্লাস অ্যালকেন এলিফেটিক হলে অ্যালকেন আর অ্যারোমেটিক হলে এরিন এরিন তো মেইনলি কি আমার বেনজিন বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে আমি বেনজিন নিয়ে থাকি তো এই কারণে আমি বেনজিন বলে কব পারি এতিয়া স্যার ইয়ার আমার আইপিসি নাম লিখিব লাগে কিন্তু লিখার ফর্মুলা তো আমার কি হ্যালো প্লাস অ্যালকেন হ্যালো তো কি সিএল আছে সিএল হ্যালো থাকলে তার নাম কি হবো ক্লোরো তো অলপ আগত আমি ক্লো ক্লোরিন থাকলে ক্লোরো ব্রোমিন থাকলে ব্রোমো যেহেতু হ্যালো কইছে এই কারণে আমি ক্লোরো লিখছি কিন্তু অ্যালকেন কইছে তো এতিয়া ভাবিব পারা যায় স্যার সিএস থ্রি আছে এটা হলো আমার কি অ্যালকেন আমি কেলে কই কম যেহেতু মিথাইল মানে একটা অ্যালকাইল এটি আমি কব বলে এটা তো স্যার অ্যালকাইল হবো লাগিছে কিন্তু অ্যালকাইল বলে আমি যেতিয়া ন কই যেহেতু কার্বন একটা আছে অ্যালকেন বলে আমি কার্বন একটা থাকলে নাম কি হয় তো কার্বন একটা থাকলে নাম কি আছে মিথ তো যেহেতু সিঙ্গেল বন্ড অ্যালকেন বলে কইছো আমি তো লাস্ট কি হইব আমার এন আমি কি কম ক্লোরো অ্যালকেন নিলে কি এতে অ্যালকেন উঠে কার্বন কি আছে এটা এটা থাকলে কি আমার মিথ যেহেতু অ্যালকেন কইছে আমার ক্লোরো মিথ তো তেনে কো আমার আইপিসি নাম আমার যদি ইয়া লিখিব যাও আমার অ্যারোমেটিক তো যেটা আছে কি আমার ক্লোরো বেনজিন মানে আগলটো নিছি আমার আইপিসি এর কমন কি সেমস কিন্তু সার যদি ক্লোরিন আমার বেশি থাকে ইয়াতে একটা ক্লোরিন আছে ইয়াতে তো এইবার আমি কেনে কই লিখি ইয়াত ক্লোরো বেনজিন আমি ডাইরেক্ট লিখিব নোয়ার তো যদি এটাত কই ক্লোরিন পরমাণু বেশি থাকে তেতে এই ক্লোরিন বা যিকোনো হবো পারে ব্রোমিন আয়োডিন যিকোনো হবো পারে তেতে এই ব্লক আমি কি নাম্বার দিম 1 2 3 এনেকে নাম্বার এতে নাম্বার এনেকে দিব লাগে এই ব্লক ফার্স্ট ইয়ারত আছে যে আমি নাম্বার এনে কই দিই যাতে এই ব্লক এই ব্লক প্রতিস্থাপিত গ্রুপ হ্যাঁ সাবস্টিটিউয়েন্ট বলে আমি কই এই ব্লক যাতে নাম্বার ব্লক ফল করে তো যে কোনো অ্যাটাক আমি দিলে হল সাপোজ এই তো দিই এটি আমার অপশন দু ফলে যাওয়া এই ফলে 2 3 4 5 6 মানে যিমানটা কার্বন আছে সেইখানে নাম্বার হবে বা আরো একটা অপশন আছে আমার কি 2 3 4 5 6 এটা বলাম কোনটা কারেক্ট হবে এই ফলে হ্যাঁ নেই ফলে সো এই ফলে যদি আহা যায় 1 2 3 এক নম্বর ক্লোরিন আছে আকৌ সিক্স নম্বর ক্লোরিন হয়ে আছে কিন্তু আমি ইফালৰ পৰা দিলে 1 2 3 4 5 6 ইয়াত দুই নম্বর ক্লোরিন পাই আছে তো নিয়মটো আমাৰ কি ফার্স্ট ইয়াৰত আছে যে আমি এই যে নাম্বারিং যে কৰিম 1 2 3 এনেকৈ আমি নাম্বারিং কৰিম এই নাম্বার ব্লক যে দিম যাতে প্রতিস্থাপিত গ্রুপ ব্লক ফোন কালে আহে তো ইয়াত দিলে কি 1 আৰু 2 তা হি আছে ইফালে হেলে কি মাত 1 আৰু 6 হি আছে ওটকে নাম্বারটো আমাৰ এনেকৈ হ'ব 1 2 6 এতিয়া সো ইয়ার আমি আইপিসি নামটো কেনে কই ক্লোরো তো লিখিম আমি কিন্তু ক্লোরিন কেইবার আছে দুবার আছে পদ পদ আছে কি কি পজিশন আছে পজিশন গুলা আমার মেনশন করে বলি মানে কি কি আছে আমার এক নম্বর আর কি দুই নম্বর যে কেটা থাকিব যেটো যেটো থাকিব হিটো হিটো লিখিম আর এটা কই কমা দিব 1 আছে আবার 1 কমা 2 আছে এইবার আছে দুবার তো একই ধরনের বস্তু বা দুবার তিনবার যদি থাকে একই ধরনের বস্তু দুবার থাকলে তাকে আমি কি লিখিম ডাই তিনবার থাকলে কি ট্রাই চারিবার থাকলে টেট্রা তো ইয়াত একই ধরনের বস্তু মানে সিএল সে এবার আছে দুবার আছে ড্যাশ দিন দি কিনে মানে যে কেটা নাম্বার থাকে পজিশন লেখার পিছনে ড্যাশ দিব লাগে ফার্স্ট ইয়ার পজিশন দি কিনে যেহেতু একই ধরনের দুবার আছে ডাই এই দুটার কাম হে তারপর আমার ফর্মুলা কি হ্যালো এরিন হবো আমার হ্যাঁ যেহেতু অ্যারোমেটিক হ্যালো এরিন তো এতে হ্যালোটা আমার কি ক্লোরো ডাই ক্লোরো সো তার মানে কি ক্লোরিন দুবার আছে সেই কারণে কি ডাই ক্লোরো আর এই অ্যারোমেটিক যৌগটির নাম কি ডাই ক্লোরো ডাই ক্লোরো বেনজ তো ইয়া কাম কি কো অর্থ ডাই ক্লোরো বেনজ বলি কব পারে ইয়ার একটা নাম আছে স্পেশাল নাম অর্থ ডাই ক্লোরো বেনজ এক কমন নেম বলি আমি এক কব এটা কব পারা যে স্যার ও মানে অর্থ বলে আমি বলি সো ও মানে কি বুঝে আমার অর্থ এইগুলো ফার্স্ট ইয়ার তো যেহেতু বহুত কোশ্চেন করেছে এই কারণে কিন্তু আমি এইগুলো ডিসকাস করেছি ই মানে প্যারা এতে অর্থ মেটা প্যারা মানে
সো এইটো আমাৰ এটা সাপোজ বেনজিন সফর আছে সাপোজ এই বস্তুটো আমাৰ কি ফিক্সড আছে আমি ধৰি লৈছো এটা কি এটা ফিক্সড আছে ইয়াৰ পিছৰ যেটো কাৰ্বন থাকিব এই কাৰ্বনটো আমি কম অর্থকাৰ তাৰ পিছৰ কাৰ্বনটো আমি কম মেটা কাৰ্বন তাৰ পিছৰ কাৰ্বনটো আমি কম পেৰা সো আকো এইফালে হলে এটো কি অর্থ এটো কি মেটা তো বুজা গৈছে যেটো ফিক্সড আছে তাৰ পিছৰ কাৰ্বনটো আমি কি অর্থ তাৰ পিছৰটো মেটা তাৰ পিছৰটো কি পেৰা এতিয়া এটো আমি ফিক্সড বুলি ধৰি লৈছো তাৰ পিছৰটো কি দুই নম্বৰত আছে মানে এটো ঠাইত আছে অর্থ পজিশন আছে সেইকাৰণে কি মই অর্থ ডাইক্লোৰ অফ বেনজিন বুলি লিখিছো এনেকুৱা যদি আমাৰ এনেকুৱা থাকে সব বিয়ার বিয়ার এবার নাম্বার কত দিব লাগিব মানে 1 2 3 4 5 6 বা এই ফলো করা যদি 1 2 3 4 5 5 বত আহি যাব গতি কমার ফোনকালে কোন ফলা আহে মানে এই ফলে তো এবার যে আইপিসি আমি লিখিব যাও এক নাম্বার আর কি নাম্বার আছে তিন নাম্বার 1 কমা 3 এবার আছে দুবার একই ধরনের দুবার আছে এটা আমি কি লিখব ডাই কি দুবার আছে ব্রোমো ডাই ব্রোমো বেনজিন তো এইবার সব কোন পজিশন আছে অর্থ এটু কি মেটা ইয়াক আমি লিখিব পারি কি মেটা ডাই ব্রোমো তো এনেকুৱা ধৰণৰ আমাৰ কি আইপিসি নাম বিলাক আমাক পৰিব লাগে তো গতিকে আমাৰ কি বহুত ইম্পৰ্টেন্ট হয় এইবিলাক তো যদি আমাৰ আইপিসি নাম বিলাক আমাৰ ক্লিয়াৰ থাকে বা কমন নাম বিলাক ক্লিয়াৰ থাকে মানে আজি যিখিনি কৰা হ'ল মানে ইয়াত যিখিনি কৰা হ'ল এইখিনি যদি অলপ ক্লিয়াৰ থাকে বাকী যে আমি নিউমেৰিকেলছ বিলাক বা এক্সামত কোশ্চিন বিলাক যে আহিছিল বা আমাৰ এক্সাৰচাইজৰ যিবিলাক কোশ্চিন আছে এইবিলাক যদি ছল্ভ কৰিব যাওঁ বহুত ইজি হ'ব ইয়াত আমি এটা কোশ্চিন লিখিছো যে তলত দিয়া যৌগবোৰৰ আই পি চি নাম লিখ চাৰিটা যৌগ আছে ইয়াত আই পি চি নাম লিখিব দিয়ে বা আমাৰ চাৰিটাও দিব পাৰে বা এটাও দিব পাৰে বা ইয়াৰ পৰা দুটা দিব পাৰে চ' প্ৰতিটোতে আমাৰ কি ব্ৰমিন আছে মানে হেলজেন আছে মানে এইবিলাক কি হেল' এলকেন বা এলকিন হ'ব পাৰে চ' যদি আমাৰ কাৰ্বন কাৰ্বন দি বা দুনি থাকে তেতিয়া কি হ'ব আমাৰ এলকিন এতিয়া ক'ব পাৰা ছাৰ অলপ আগত আমি যিবিলাক কৰিলোঁ এইবিলাক কেনেকুৱা এইবিলাক দেখাত কেনেকুৱা তো সেইকাৰণে মই ফাৰ্ষ্টৰ দিনা ফাৰ্ষ্ট ক্লাছত ভিডিঅ'ত কোৱা হৈছিল মানে ফাৰ্ষ্ট ক্লাছ ভিডিঅ' ফাৰ্ষ্টৰ ভিডিঅ'ত কোৱা হৈছিল অৰ্গেনিক কেমেষ্ট্ৰিত যে যোনে যোনে ফাৰ্ষ্ট ইয়াৰৰ কনচেপ্ট কম আছে অৰ্গেনিকৰ আমি কি এই কিছু আগৰ ফাৰ্ষ্ট চেপ্টাৰৰ কিছু আমি চাব কৈছিলোঁ যে কেনেকুৱা কেনেকুৱা যৌগবিলাক লিখিব লাগে তো যদি কোনোবাই চোৱা নাই বা বুজা নাই তথাপি কি কৰিম ইয়াত ট্ৰাই কৰিম যে ফাৰ্ষ্ট ইয়াৰখিনি যাতে কভাৰ হয় চ' আমি যৌগ এটা লিখিবলৈ আমি তিন ধৰণৰ গঠন পাইছোঁ এটা আছিল তোমাৰ সম্পূৰ্ণ গঠন এটা বান্ধনী ৰেখা গঠন আৰু এটা আছিল সংক্ষিপ্ত গঠন আমাৰ চেপ্টাৰ 12 আছিল চাগে ফাৰ্ষ্ট ইয়াৰ মানে জৈৱ ৰসায়নৰ কিছুমান প্ৰয়োজনীয় ধাৰণা তেনেকুৱা এটা চেপ্টাৰ আছিল তো চোৱা চাপ'জ আমাৰ কি আছে CH3 CH2 CH3 এইটো আছে এই যৌগটোক আমি কি এনেকৈ লিখিব চ' ইয়াত হাইড্ৰজেন কেইটা আছে তিনিটা আছে তাৰপিছত কি কাৰ্বন এই কাৰ্বনৰ লগত হাইড্ৰজেন আছে দুটা আকৌ এইটো কাৰ্বন ইয়াৰ লগত হাইড্ৰজেন আছে কেইটা তিনিটা এনেকুৱা গঠন আছে মানে কাৰ্বনৰ লগত থকা হাইড্ৰজেনবিলাকক যদি বান্ধনীৰ হয় দেখুওৱা হয় তেতিয়া সেই গঠনটোক আছিল কি কৈছোঁ আমি সম্পূৰ্ণ গঠন বুলি কৈছোঁ তো কি হয় আমাৰ আকৌ এই সম্পূৰ্ণ গঠনৰ পৰা কাৰ্বন আৰু হাইড্ৰজেনৰ মাজৰ বান্ধনীবিলাক যদি আমি গুচাই দিওঁ মানে ৰিমুভ কৰি দিয়া হয় তো আমি ইয়াত কি লিখিব পাৰি চি আছে তিনিটা এইচ চি এইচ থ্ৰী চি আছে দুটা এইচ চি এইচ টু চি আছে তিনিটা এইচ চি এইচ থ্ৰী এইটো হ'ব কি আমাৰ সংক্ষিপ্ত এইটো হ'ব কি সম্পূৰ্ণ ইয়াকে আকৌ আমি কি বান্ধনী ৰেখা গঠনত সজাব পাৰি বান্ধনী ৰেখা মানে ইয়াত কাৰ্বন হাইড্ৰজেন একো দেখা নাযায় তো তাৰমানে ইয়াক আমি কি জিগজাগ পেটাৰ্ণ জানিব এনেকুৱা এনেকৈ আমি বুজাম এনেকৈ বুজালে কি হ'ব আমাৰ এই যে এইবিলাক যে আছে এইবিলাক এটা এটা কি হ'ব আমাৰ কাৰ্বন পৰমাণু আৰু যিবিলাক মূলৰ কাৰ্বন থাকিব এইবিলাক থাকে আমাৰ চি এইচ থ্ৰী আৰু মিডিলৰবিলাক কি হয় আমাৰ চি এইচ টু চি এইচ যদি আমাৰ এইবিলাকত এক বান্ধনী থাকে তেনেহ'লে মিডিলৰবিলাক কি হয় আমাৰ চি এইচ টু আৰু মূলৰবিলাক কি হয় আমাৰ চি এইচ তো এতিয়া যদি এইটো হয় তেনেহ'লে চোৱা আমাক এইটো কি লিখিম এইটো মূৰত আছে আমাৰ নে এইটো এইটো তাৰমানে এইটো কি আমাৰ চি এইচ থ্ৰী মূৰৰবিলাক চি এইচ থ্ৰী এইটো কি আমাৰ চি এইচ টু এইটো যদি টানি দিয়া হয় এই বস্তুটো আমি কি পাই যাম তো এইবিলাক আমাৰ যে দিয়া আছে এইবিলাক কি বান্ধনী ৰেখাত দিয়া আছে তো এই বান্ধনী ৰেখাবিলাক আমি এনেকুৱা এনেকুৱা লিখাম বা চাপ'জ যদি আমাৰ এনেকুৱা থাকে তাৰমানে কি কম আমি ইয়াত চি এইচ থ্ৰী আছে ইয়াত চি এইচ টু ইয়াত চি এইচ থ্ৰী ইয়াত চি এইচ
prefix তারপর আছে আইছিল আমার what root মানে মেইন কার্বন কিমান আছে তারপর suffix মানে যে alkene 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 এক বন্ধনে দুই বন্ধনে ত্রি বন্ধনে হ্যাঁ এটি আসো মেইন কার্বন তো আমার কি আছে 1 2 3 4 5 থাকার উপরে আছে এক ব্রোমিন আছে এক্সট্রা এটা তো এইটা এবার কি বলা প্রিফিক্স হবে প্রিফিক্স হবে মানে কি সকলের আগত বই এটা প্রিফিক্স হলে আমার ইয়ার নাম হবে কি ব্রোম কিন্তু সাব লাগিব কে নাম্বার পজিশন আছে সারি নাম্বার পজিশন আছে গতি আমার নাম্বার তো স্পেসিফাই করিব লাগিব কে নাম্বার আছে এখানে আমি কি লিখিম 4 ব্রোম প্রিফিক্সের কাম হেক যদি প্রিফিক্স হেক হবো সো এটা আমার মাইন্ডত রাখিব লাগিব যদি ফার্স্ট ইয়ার মনত নাই ওয়ার্ড রুট তাহলে এই কথাটা মনত রাখি আছে সাফিক্স এই ব্ল্যাক মানে ওয়ার্ড মানে কি সি1 সি2 সি3 এরকম প্রিফিক্স মানে আমার কি সিএস3 সিএল মানে এফ সিএল বিআর আর সাফিক্স মানে কি সিঙ্গেল ডাবল ট্রিপল এটা থাকলে আমার কি এন এই আই হ্যাঁ এই ব্ল্যাক মানে আর এটা থাকবে কি মিথাইল ফ্লোরো ফ্লোরো ব্রোমো আয়োডিন আমি অল অফ ডিসকাস করব তো সো সাইড নাম্বার আছে নাম হবে কি ফোর ব্রোমো প্রিফিক্সের কাম হে এটা আইডি কি আমার ওয়াট হল ওয়াট হল মানে কি নাম্বার অফ কার্বন অ্যাটম এইটা কার্বন অ্যাটম আছে নাম্বার যে কিটা করিস পাঁচ লিখে গেছি তো পাঁচটা হলে তাক আমি কি কব কার্বন যদি পাঁচটা থাকে সি5 যদি থাকে নাম কি আছে পেন ইয়ার ডাইরেক্ট আমি পেন্টেন লিখিব নোয়ারি কারণ ইয়ার এক বান্ধনী নহয় কে বান্ধনী আছে দ্বি বান্ধনী আছে এইতো স্যার দ্বি বান্ধনী থেকে লাস্টত কি বহিব আমার ইন বহিব সাফিক্স তো কি বহিব আমার ইন কিন্তু ইন যে বহিব এই দ্বি বান্ধনী কে নম্বরত আছে দুই নম্বরত আছে কি কারণ লিখিব লাগিব মাক টু ইন তো এইটো হই গেল ইয়ার কি আইপিসি নাম তেনেকৈ আমি ইয়ার আইপিসি নাম লিখিব যাবে এইবার সোয়া ইয়াত তো কোনো কার্বন নাই হাইড্রোজেন তো কার্বন কত আছে ইয়াত আছে এটা ইয়াত এটা আছে ইয়াত এটা আর ওইটো এটা বুঝছে তো এবার নাম্বারে আমি কোন ফিলার করব হয় এই ফিলার করা হবে না এই কার্বন করা এই কার্বন করা দিলে 1 2 3 4 বুঝছে কারণ সব অবপারে স্যার এই ফলে আমি যা 1 2 3 এবার তিনটা কার্বন আছে এই ফলে 1 2 3 4 যে ফলে কার্বনের সংখ্যা বেশি হবে না সেই ফলে যাব এইটো ইফালের পৰা যদি নাম্বারিং দি 1 2 3 তেনহলে তিন নাম্বার দি বান্ধনি কৰিব ইফালৰ পৰা নাম্বার দিলে আমাক এক নাম্বার দি বান্ধনি হৈছে গতিকে নাম্বারটো আমি ইফালৰ পৰা তো এতিয়া সোৱা ইয়াক আমি লিখিলো এবাৰ প্ৰিফিক্স মেইন কাৰ্বনটো কি 1 2 3 4 চাৰিটা হল ইয়াৰ বাহিৰে যদি কোনো বস্তু লাগি থাকে তাক আমি কি প্ৰিফিক্স বুলি কৈছো তো বিআর আৰু সিএস3 এবাৰ প্ৰিফিক্স তো সিএস3 প্ৰিফিক্সৰ নাম কি হয় মিথাইল বিআর হলে কি হয় ব্রোমো এতিয়া কথা কোনটো প্রিফিক্স আমি আগত লিখিম মিথাইল লিখিম না ব্রোমো লিখিম বহুত স্টুডেন্ট হবে দুই নম্বর আগত আহে স্ক্রিনত মিথাইল আগত লিখি দিও ব্রোমো পিছত আহি আছে এটো লিখি দিও এনেকুৱা লিখিব নোৱাৰিম আগত পিছত নহয় কি হয় আমার এই যে দুই ব্লেক ব্লেক প্রিফিক্স থাকে তেতিয়া আমাক দেখিব লাগিব অ্যালফাবেটিকেলি কোনটো আগত আহে তো অ্যালফাবেটিকেলি কি ব্রোমোটো আগত আহে বি বি পিছত আহে পিছত আমার এম আহি আছে তো গতিকে আমার আগত লিখিব লাগিব ব্রোমো তারপিছত লিখিব লাগিব মিথাইল প্রিফিক্স মানে এই দুটা প্রিফিক্স ব্রোমো আর মিথাইল তো ব্রোমোটা কে নাম্বার আছে তিন নাম্বার তো আমি 3 ড্যাশ ব্রোমো লিখি তারপর মিথাইল কে নাম্বার আছে 2 মিথাইল প্রিফিক্সের কাম হে প্রিফিক্সের কাম হে বলে কি আমার ওয়াট হল কার্বন কে গ্যাস সারিটা নাম্বার যে কি সেই কি তো কোন পারা আছে স্যার এইটু তো কার্বন পাঁচটা দিনে হলো না যে কি আমি নাম্বার দিই এটা তো প্রিফিক্স হিসেবে আমি অলরেডি কি ইন্ডিকেট করে দিয়েছি বিউট এতিয়া সব বিউট এটা সাফিক্স কি হবো দ্বি বান্ধনী আছে মানে কি ইন হবো তো যদি ইন হয় আমি একটি লিখি বিউট কে নম্বর কি আছে ওয়ান ইন এতিয়া যদি এক নম্বর দ্বি বান্ধনী থাকে তেতিয়া তাক আমি মেনশন নকরিলে হবো ডাইরেক্ট আমি কি লিখিব পারি বিউট ইন লিখিব পারি এতিয়া কব পারা স্যার ওয়ান ইন লিখিলে ভুল হবো নাকি কোনো ভুল নহয় তো আমি এইটো লিখিব পারি বা এনেকৈ লিখিব পারি তো এইবিলাক আমার সেম একে ধরনের এই দুটো যদি আমি বুঝে পাইছো আমি এটাও করব পারে তো নোটস বিলাক আমি দিছো টেনশন নাই এইবিলাক সলভ করাও আছে তো এনেকুয়া ধরনে আমাক আইপিসি নাম বিলাক করিব লাগে তো আরো কোশ্চিন আছে আমি আরো ডিসকাস করিম এইটো যেন কোনা কি গঠন দিয়া আছে আইপিসি নাম লিখিব লাগে আর কিছু মানে আমার কি আইপিসি নাম দিয়া আছে গঠন লিখিব লাগে তো এইবিলাক আমাক ডিসকাস করিব লাগিব
নেক্সট এটা আমি কোশ্চিন লিখিছো কি তলত দিয়া যোগকৰ বটন সংকেত দিছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে এবিলা কোশ্চিন ডাইরেক্ট ডাইরেক্ট আমাৰ এক্সামত দি তো এবাৰ কি আমাৰ সোৱা নাম দি আছে কি নাম দি আছে আইপিসি নাম দি আছে তো ইয়াৰ গঠন লিখিব লাগে আগৰ যেনেকুৱা গঠন দি আছিল আইপিসি নাম লিখিছো এবাৰ আইপিসি নাম দি আছে গঠন লিখিব লাগে তো ভাবিবা যে এইটো আৰু বেছি কঠিন হ'ব নেকি এইটো আৰু বহুত বেছি ইজি আগৰ তুলনাত কি হ'ব বহুত ইজি হ'ব কেনেকৈ ইজি হ'ব মই ট্ৰিক শিকাই দিম কেনেকৈ লিখিব লাগে যাতে আমি সোনকালে এইটো লিখিব পাৰি আৰু কি আমাৰ যাতে ভুল নহ'বকৈ আমি শুদ্ধকৈ লিখিব পাৰি তো এতিয়া চাওঁ আমাক কি কৈছে টু ক্লৰ' থ্ৰী ইথাইল পেণ্টেনক আমাক গঠন লিখিব লাগে আৰু কৈছে ওৱান ক্লৰ' ফ'ৰ ইথাইল চাইক্লোহেক্সেন লিখিব লাগে আকৌ কি ওৱান ফ'ৰ ডাই ব্ৰমো বিউট টু ইন লিখিব লাগে তো এইবাৰ আমাক দেখিব লাগিব ৱাট ৰুট কি আছে ৱাট ৰুট মানে কি কাৰ্বনৰ সংখ্যা মিথেন ইথেন প্ৰপেন বিউটেন যে কৈছে তো এইটো আমাক ফাৰ্ষ্ট বাছি উলিয়াব লাগিব কেইটা আছে সো ইয়াত কি কৈছে আমাক টু ক্লৰ' থ্ৰী মিথাইল পেণ্টেন এই যে পেণ্টেন মানে কাৰ্বন কেইটা থাকিব পাঁচটা এইটো আমাৰ কি ৱাট ৰুট যিকেইটা কাৰ্বন থাকিব ছটা থাকিলে হেক্সেন পাঁচটা থাকিলে পেণ্টেন চাৰিটা থাকিলে বিউটেন তো এই বস্তুবিলাক আমাক ফাৰ্ষ্ট দেখিব লাগিব কোশ্চনত কি দিছে তো যিটো ইয়াৰ নাম কি পেণ্টেন মানে কাৰ্বন কেইটা কোনো টেনশ্যন নাই পাঁচটা নে তো ডাইৰেক্ট আমি প্ৰথমে পাঁচটা কাৰ্বন লিখিলাম নিজৰ ইচ্ছা মতে পাঁচটা আছে পাঁচটা এতিয়া যিকোনো ফালৰ পৰা নাম্বাৰ দি যাওঁ কোনো টেনশ্যন নাই বাওঁ ফালৰ পৰা বা সোঁফালৰ পৰা আমি বাওঁফালৰ পৰা দি যাওঁ ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ আৰু নাম্বাৰবিলাক আমি তলতে দিলোঁ ন ওৱান টু থ্ৰী ফ'ৰ তলত ওপৰত দিয়া কোনো প্ৰব্লেম নাই নাম্বাৰ নিদিলেও হ'ব যদি আমি বুজি পাওঁ নাম্বাৰ দিয়া দৰকাৰ নাই বুজাৰ কাৰণে আমি নাম্বাৰ দি আইডেণ্টিফাই কৰি দিছোঁ কোনটো কি হ'ব নাম্বাৰ দিয়াটো ভাল সুবিধা হ'ব এতিয়া চোৱা আমি পেণ্টেন কৈছে পাঁচটা কাৰ্বন লিখিছোঁ আমাৰ ইচ্ছামতে আমি কোনফালৰ পৰা নাম্বাৰ দিছোঁ এইটো আমাৰ অপশ্যনত থাকি গ'ল আমি দিব পাৰিম এতিয়া দেখিব লাগিব কেই নম্বৰ কি কি কৈছে টু ক্লৰ' মানে দুই নম্বৰ কাৰ্বনত কি আছে ক্লৰিন আছে চিএল তাৰপিছত কৈছে থ্ৰী মিথাইল তিনি নম্বৰত কি আছে মিথাইল মিথাইল মানে কি চি এইচ থ্ৰী চি এইচ থ্ৰী বহাই দিম পেণ্টেন পাঁচটা কাৰ্বন আছে পেণ্টেন এতিয়া আছে মূৰৰ কাৰ্বনবিলাকৰ লগত কি থাকে চি এইচ থ্ৰী টু ইয়াত কি চি এইচ থ্ৰী ইয়াত কি চি এইচ থ্ৰী মিডিলৰবিলাকত কি থাকে চি এইচ টু তো ইয়াততো চি এইচ টু হ'ব লাগিছিল কিন্তু ইয়াত চি এইচ টু নহ'ব কাৰণ এটা চি এইচ থ্ৰী আহি গৈছে মানে এটা হাইড্ৰজেনক আঁতৰাই এটা কি আহিছে আমাৰ চি এইচ থ্ৰী আহিছে গতিকে ইয়াত হ'ব চি এইচ ইয়াতো চি এইচ টু হ'ব লাগিছিল কিন্তু এটা ক্লৰিন আহিছে হাইড্ৰজেন এটা গুচি গৈছে চি এইচ হৈ গ'ল ইয়াৰ আইপিচি নেম এইটো মানে ইয়াৰ গঠন তো নেক্সট কৈছে কি আমাৰ ওৱান ক্লৰ' ফ'ৰ ইথাইল চাইক্লোহেক্সেন এইটো হ'ল আমাৰ কি মানে ৱাট ৰুট মেইন চাইক্লোহেক্সেন মানে কাৰ্বন কেইটা ছয়টা চাইক্লো মানে কি চক্ৰিয় চক্ৰিয় হ'ব গ'লে আমাক কেনেকৈ বুজাব লাগিব এটা কাৰ্বন এটা দুটা তিনিটা চাৰিটা পাঁচটা ছটা তো যদি ছটা কাৰ্বন থাকে তেতিয়া তাক আমি কি চক্ৰিয় বুলি ক'ম আৰু চক্ৰিয়ক আমি কি ইউজ কৰোঁ চাইক্লো চক্ৰিয় হ'লে তাৰ আগত আমি ইউজ কৰোঁ কি চাইক্লো কিন্তু কাৰ্বন কেইটা ছয়টা সেইকাৰণে আমি ইয়াক কি কওঁ চাইক্লো ঠিক আছে চাইক্লো হেক্সেন বুলি আমি লিখিছোঁ যিটো হেক্সেন কৈছে আমাৰ এক বান্ধনী ইয়াত গোটেইকেইটা কি এক বান্ধনী যদি হেক্সেন ক'লেহেঁতেন তেনেহ'লে আমি কি ইয়াত দ্বি বান্ধনী যিকোনো এঠাইত দিম এতিয়া চোৱা নাম্বাৰ নিজৰ ইচ্ছামতে দিলে হ'ল ওৱান টু থ্ৰী ফ'ৰ ফাইভ ছিক্স কি কৈছে ওৱান ক্লৰ' মানে এক নম্বৰত কি আছে নিজৰ ইচ্ছামতে আমি যিহেতু নাম্বাৰ দিম তাতে দিলে ওৱান ক্লৰ' ফ'ৰ ইথাইল মানে চাৰি নম্বৰত কি আছে ইথাইল ইথাইলৰ ফৰ্মুলা কি চ' এইটো আমাৰ কি হয় ইথাইল এটা হাইড্ৰজেন গ'লেহে কি হ'ব আমাৰ ইথাইল চি এইচ থ্ৰী চি এইচ টু ইয়াত আছে আমাৰ কি ইথাইল মানে চি এইচ টু চি এইচ থ্ৰী চ' এইটোক আমি এনেকৈ লিখিব পাৰি চি টু এইচ ফাইভ মানে কাৰ্বন দুটা আছে আৰু হাইড্ৰজেন কেইটা আছে পাঁচটা তো এইটো লিখিলে হ'ল এইটো তো হৈ গ'ল আমাৰ ওৱান ইথাইল চৰি ওৱান ক্লৰ' ফ'ৰ ইথাইল চাইক্লো আছে এইখিনিক আমি কওঁ চাইক্লো আছে তো এইটো হ'ল কি ইয়াত গঠন তো নেক্সট আমি তিনি নম্বৰটো আহি যাওঁ ওৱান ফ'ৰ ডাই ব্ৰমো বিউটেন বিউট টু ইন তো মেইন কাৰ্বন কি যে বিউট এইটা আছে চাৰিটা কাৰ্বন ওৱান টু থ্ৰী ফ'ৰ নিজৰ ইচ্ছামতে নাম্বাৰ দিম ওৱান টু থ্ৰী ফ'ৰ তো যদি আমাৰ গঠন লিখিব দিয়ে আমি কেইটা খালি প্ৰেফি মানে ৱাট ৰুটটো বাছি উলিয়াব পাৰিলে হ'ল যে কেইটা কাৰ্বন আছে
তার পিছত আমার ইচ্ছা অনুযায়ী নাম্বার দিলে হবে মানে কোন ফলোর পড়া দিন এটো কোনো নিয়ম নাই যে কোনো ফলোর পড়া দিলে হবে সো আমার ইয়া কি কইছেন 1,4 মানে এক নাম্বারত আছে কি আছে ডাইব্রোম মানে ব্রোমিন আছে এক নাম্বারত ব্রোমিন আছে আর সাই নাম্বারত ব্রোমিন আছে 1,4 ডাইব্রোম হই গেল তার পিছত কইছে বিউট 2 ইন মানে দুই নাম্বারত দুই নাম্বার কি আছে ইন মানে কি দ্বিবন্ধন মানে ইয়াত এটা দ্বিবন্ধন হই গেছে এতিয়া বাহিরৰ বিলাকত কি হ'ব লাগে CH3 হ'ব লাগে তো এটা হাইড্ৰোজেনক ব্রোমিন আঁতৰা লৈ গৈছে বাকী থাকিব কেটা CH2 তো ইয়াত এটা হাইড্ৰোজেনক আঁতৰা লৈ গৈছে বাকী থাকিব আমাক CH মিডলৰ বিলাকত হ'ব লাগিছিল কি CH2 তো দ্বিবন্ধনে এটা আহি গ'ল এটা হাইড্ৰোজেন গুচি যাব ইয়াৰ পৰা এটা এটা হাইড্ৰোজেন ইয়াত তো এইটো হ'ব আমাৰ কি 1,4 ডাইব্রোম বিউট 2 তো ইজি হয় আমাৰ কিন্তু যদি ফার্স্ট ইয়ার কনসেপ্ট আমার অলপ না থাকে কিন্তু অলপ প্রবলেম কিন্তু যদি যার ক্লিয়ার আছে ফার্স্ট ইয়ার কনসেপ্ট অর্গানিক কেমিস্ট্রি তার কারণে তো এটা বহু সিম্পল লাগিব মই ইমান সিম্পল করে বুঝাই দিছি তার কারণে বহু সিম্পল লাগিব কিন্তু যেবিলাক পোৱা নাই তার কারণে তো অলপ অলপ এইটো টান লাগিব তো কি হয় আমার তো বেশি ভাল হব ফার্স্ট ইয়ার বিলাক যদি অলপ রিভিশন দিয়া যায় বহুত ইজি হব আর মই ট্রাই করিম যাতে ইয়াত আমার ইজিও হয় আর ভিডিও বিলাক আমার যেহেতু অর্গানিক কেমিস্ট্রি ভিডিও বিলাক আমার স্কিপ করিব না পায় গোটেখিনি দেখিব লাগে মানে সম্পূর্ণ ভিডিও দেখিলে আমি কনসেপ্টে ক্লিয়ার হব কারণ অর্গানিক কেমিস্ট্রি কি থাকে আমার অরুহুরা বহুত কথা কব লগা হয় যেবিলাক আমি লিখিব নোয়ারি মুখেরও কব লগা হয় কারণ মানে বহুত ডাঙর আমার নোটস দিব লাগে তো এনেকুয়া ধরনের কোশ্চিন আমাক আইপিসি নামকরণ দিব পারে এই ভিডিও নোটস খিনি আমি পিডিএফ বনাই ডিসক্রিপশনত দি দিছো ইয়ার পৰা ডাউনলোড করে লব পারিব আর ভিডিওটা ভাল লাগিলে লাইক করুন।